দেখেন বিষয়টা একটু আমার কাছে মনে হয় মিসআন্ডারস্ট্যান্ড হচ্ছে, যেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তামিমের সাথে কথা বলতে চেয়েছেন, এটা টোটালি ওনার ইচ্ছা ছিল এবং উনি তামিমের সাথে কথা বলেছেন এবং উনি কি বলেছেন সেটা তো ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং তামিমের সাথেই কথা হয়েছে এবং আমি শিওর যে যেটা হয়েছে ওনারা পজিটিভ কথাই বলেছেন এবং সেই কারণেই তামিম ক্রিকেটে আবার রিটার্ন করেছে। তো এইখানে অন্য কাউকে মেশানো ঠিক হবে না, কারণ এটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর ডিজায়ার ছিল যে তামিমের সাথে কথা বলবেন এবং সেটাই হয়েছে। আমার কোনো মাইন্ড সেট আপ নাই, আমার কোনো মাইন্ড সেট আপ নাই, আমি আগেও বলেছি এখনও বলেছি, এখন কোনো আমার এরকম কোনো মাইন্ড সেট আপ নাই। এখন আপনারা যে প্রশ্ন করছেন এই প্রশ্নের উত্তরও নাই আমার কাছে, সো আমি কোনো কিছু জানিও না। আমি আমার বর্তমান আজকে কি কাজ আমি ততটুকু জানি, কালকে যেটা কাজ আসবে আমি সেটা করব। সো আমি পরশু দিনের চিন্তা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই। মেন্টরে কি লাভ হয় আমার একটু বলতে পারবেন? মানে কেন আমি যাই না, ও কেন যাচ্ছে, মানে পয়েন্টটা হচ্ছে সেটা অন্য জিনিস, মেন্টর জিনিসটা তো অন্য জিনিস। এখন বিষয়টা হচ্ছে মেন্টরের কাজটা কি সেটা আমি আমি জানি না। মাশরাফে ভাই আপনি তো দলটাকে একসাথে রেখে থাকতেন, আপনি দল ছেড়ে আসার পর তো দলে অনেক দেখেন, সেরকম সিচুয়েশন আসলে সেরকম হলে তখন বলা যাবে। এই মুহূর্তে তো আপনি আমাকে প্রশ্ন করলে এর উত্তর নাই, বুঝতে হবে এইখানে আমি কি উত্তর দেব। যদি সেরকম কোনো সিচুয়েশন তৈরি হয়, সেরকম কোনো কিছু হয় ভবিষ্যতে, তখন আপনাদের সামনে দাঁড়ায় কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো এরকম কিছু বলছি, মাননীয় প্রধানমন্ত্রী কিছু ডিজায়ার করলে সেটা ভিন্ন জিনিস, সেটার সাথে তর্ক দেওয়ার বা কথা বলার কোনো সুযোগ নাই। আপনি যে এখানে যাচ্ছেন সেটা তো পুরো ভিন্ন। আর একটা জিনিস আছে, এই মুহূর্তে আমি আপনাদের কি বলতে পারি, এই মুহূর্তে আমি কিছুই বলতে পারি না। তো কালকে কি সিচুয়েশন হবে সেটা আমরা কেউ জানি না, তো মানে সেরকম কোনো কিছু ঘটলে তখন দেখা যাবে। বাট এই মুহূর্তে ইম্পর্ট্যান্ট হচ্ছে টিম ভালো থাকা, টিম ভালো খেলা, যেটা আমরা সবাই আশা করছি, আপনারা আমরা দর্শকরা সব। দেখেন আমি টু বি ভেরি অনেস্ট, তামিম রিটায়ারমেন্টটা আমার মনে হয় আমি আমার কথাটা বলেছি যে 34 বছর বয়সে ইন্টারন্যাশনাল ক্রিকেটে পারফর্ম করার সময় অনেকের ক্ষেত্রে বিরাট কোহলি করছে না পারফর্ম, ওর থেকে বেশি বয়স, তো আর ও না খেলার পেছনে কারণ কি আমি জানি না। সো মূল কথা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় তামিমের উপর কি গিয়েছে, আমি 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 এর থেকে বেশি আপসেট আমি জানি না। তামিম এক্স্যাক্টলি আমার সাথে অত কিছু শেয়ার হয়নি, বাট আমি বেশি আপসেট হয়েছি তামিমকে দুর্বল দেখে। হ্যাঁ, কারণ এটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, ওর পক্ষেও তো অনেকে কথা বলছে না, তো সিম্পলি আপনি যদি এইটুকু ফাইট করতে পারবেন না এটা আমার মনে হয়নি। বাট কখনো কখনো মানুষের হেল্প প্রয়োজন হয়, কখনো কখনো মানুষ ভেঙে পড়ে, তখন মনে হয় কাউকে সাপোর্ট দরকার। তবে আমি এই ক্ষেত্রে বলবো তামিম ইজ ভেরি লাকি, তামিম ভেরি লাকি এই ক্ষেত্রে যে মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকেছে, কথা বলেছে এবং তাকে ক্রিকেটে ফিরিয়ে এনেছে, এই সৌভাগ্য সবার হয় না। সো আমি এই ক্ষেত্রে বলবো যে তামিম ভেরি লাকি, আদারওয়াইজ ও 15,000 রান করেছে, দেশের জন্য অনেক কিছু করেছে, হুইচ ইজ ট্রু, বাট অ্যাট দ্য এন্ড একটা সময় কেউ এগুলো মনে রাখবে না। সো তামিম যে বয়সে এখন আছে, ওকে পারফর্ম করার সময় দেশকে মানে যখন বেস্ট কোনো কিছু এনে দিবে তখনই যদি সরে যায়, তাহলে আমি মনে করি যে এটা শুধু পারিপার্শ্বিকতার চাপের বিষয় না, তার মানসিকভাবেও শক্ত থাকা উচিত। তো আমি মনে করি তামিমকে শতভাগ ফিট হয়ে আসা উচিত, অ্যাট দ্য সেম টাইমে মেন্টালি ওরকম প্রিপারেশন রাখা উচিত যে সে পারফর্মার ছিল, পারফরমেন্সই তার হয়ে কথা বলবে, রাদার দেন কোচ তার পক্ষে আছে, ক্রিকেট বোর্ড তার পক্ষে আছে, নাকি আমরা ওদের পক্ষে আছে, এগুলো ওর কাছে, ওর মতো প্লেয়ারের কাছ থেকে এগুলো আমরা আশা করব না যে কে কে ওর পক্ষে আছে এটা নিয়ে ও চিন্তা করবে। আমরা চিন্তা করব যে ইজ এ পারফর্মার, ও পারফর্ম করবে, অটোমেটিক্যালি সব কিছুই তার পক্ষে থাকবে। তো এখন 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 যে জিনিসটা হচ্ছে যে ওর ইঞ্জুরি ওকে ভোগাচ্ছে, তো ও পারফর্ম করছে না সেই জিনিসের কেন করছে না, তার কারণ হচ্ছে ইঞ্জুরি, তাহলে কী করা উচিত, ওর ইঞ্জুরিটা ঠিক করে আসা উচিত। সো ওই যে বললাম ডুইং দ্য রাইট থিংস, ওর এখন উচিত ইঞ্জুরিকে নিয়ে চিন্তা করা, ফিট আসলে আই এম শিওর ও অটোমেটিক্যালি রান করবে আর আগের সিচুয়েশনেও ফিরে আসবে।